এবারে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেছে মুশফিক। ম্যাচ চলাকালীন মাঠে সতীর্থের গায়ে হাত তুলতে উদ্যত হওয়ার ঘটনায় অনুতপ্ত মুশফিকুর রহিম। সেজন্য টিমমেট নাসুম আহমেদ তো বটেই, ভক্ত সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এক ক্রিকেটার। নাসুমের পিঠে হাত রাখা একটি ছবি ফেসবুকে পোস্ট করে মুশফিক লিখেছেন, আমি আনুষ্ঠানিকভাবে আমার ভক্ত সমর্থকদের কাছে গতকালের ঘটনার জন্য ক্ষমা চাইছি। ম্যাচ শেষে আমি আমার সতীর্থ নাসুমের কাছে ক্ষমা চেয়েছি, দ্বিতীয়ত সৃষ্টিকর্তার কাছেও ক্ষমা চেয়েছি। একজন মানুষ হিসাবে এমন আচরণ করা মোটেও উচিত হয়নি। আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে মাঠ ও মাঠের বাইরে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। সোমবার মিরপুরে বঙ্গবন্ধু টি-20 কাপের এলিমিনেট ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা। বরিশালের রান তাড়ার সময় দুবার সতীর্থ নাসুম আহমেদের দিকে তেড়ে যান ঢাকার অধিনায়ক মুশফিক। ইনিংসের ত্রয়োদশ ওভারে নাসুমের বল শর্ট মিড উইকেটে ঠেলে দ্রুত একটি রান নেন আফিফ হোসেন ধ্রুব। বোলার ও কিপার দুজনেই ছুটে যান বল ধরতে। মুশফিক আগে পৌঁছান, বল ধরে হাত বাড়িয়ে নাসুমকে মারের ভঙ্গি করেন। পরের ঘটনা 17তম ওভারে বাঁহাতি পেসার শফিকুল ইসলামকে পুল করতে গিয়ে বল আকাশে তোলেন আফিফ। মুশফিক শর্ট ফাইন লেগের দিকে ছুটে গিয়ে গ্লাভস বন্দি করেন বল। শর্ট ফাইন লেগে ফিল্ডার ছিলেন নাসুম, তিনি ক্যাচ নিতে ছুটে এলেও শেষ পর্যন্ত মুশফিককেই সুযোগ দেন। মুশফিক যেন ক্যাচটা নিতে পারেন সেজন্য বলের খুব কাছেও যাননি। তারপর মুশফিক ক্যাচ ধরে নাসুমের গায়ে হাত তুলতে উদ্যত হন, তাৎক্ষণিকভাবে মুখ সরিয়ে নেন মাসুম। অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকের এমন আচরণে হতাশা প্রকাশ করে ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় ক্ষোভের প্রকাশ।